হ্যালো বন্ধুরা, এস এ লাইফ শিরো চ্যানেলের ট্রাভেল ট্রিপে আপনাদের স্বাগতম। এই যান্ত্রিক ঢাকার ব্যস্ত মানুষগুলো সাধারণত সপ্তাহে একটি মাত্র দিনের জন্য অবসর পেয়ে থাকেন, আর এই জন্যই দূরে কোথাও সুন্দর এবং ভ্রমণ উপযোগী জায়গায় যাওয়া হয়ে ওঠে না। ঢাকা থেকে খুব কাছে এবং অল্প খরচে যাওয়া যায় এরকম একটি ভ্রমণ উপযোগী জায়গা নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। কাজের ফাঁকে মনটাকে উৎফুল্ল রাখতে ঘুরে আসতে পারেন স্বপ্নদ্বীপ থেকে। আশা করি নদীর শীতল বাতাস আপনার গা এবং মন দুটোই জুড়িয়ে দিবে। যারা নদীতে নৌকা ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য দারুণ একটি জায়গা হলো স্বপ্নদ্বীপ। তবে এখনও চলছে নির্মাণ কাজ, খুব শীঘ্রই ঢাকার অদূরে সর্বশ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে স্বপ্নদ্বীপ। ঢাকা থেকে কেবলমাত্র 55 কিলোমিটার পথ পাড়ি দিয়েই চলে যেতে পারবেন স্বপ্নদ্বীপে, যেখানে আপনার সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। তবে আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের নিত্য নতুন আয়োজন দেখার জন্য। ঢাকার কয়েকটি পয়েন্ট থেকে আপনি যেতে পারেন স্বপ্নদ্বীপে: কুড়িল বিশ্ব রুট, নন্দীপাড়া, সায়দাবাদ ও যাত্রাবাড়ি। কুড়িল বিশ্ব রোড থেকে মাইক্রো কিংবা বিআরটিসি এসি বাসে করে চলে যাবেন কাউসিয়া। এখানে মাইক্রোতে ভাড়া নেবে 80 টাকা, অথবা বিআরটিসি এসি বাসে যেতে পারবেন আপনি 30 টাকায়। ওইখান থেকে সরাসরি সিএনজিতে করে চলে যাবেন বিষ্ণন্দী ফেরিঘাটে, সিএনজি ভাড়া নেবে 80 টাকা। তারপর বাসাবো নন্দীপাড়া থেকে সরাসরি সিএনজি যোগে চলে যেতে পারেন বিষ্ণন্দী ফেরিঘাটে, ওইখান থেকে সিএনজি ভাড়া নেবে 150 থেকে 180 টাকা। তারপর সরাসরি সিএনজিতে করে যেতে পারেন যাত্রাবাড়ি থেকে, এখান থেকে ভাড়া নেবে 170 থেকে 200 টাকা। কিংবা আপনি যেতে পারেন সরাসরি সায়দাবাদ থেকে বাসে করে, বাস ভাড়া নেবে 75 টাকা। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সায়দাবাদ থেকে অভিলাষ বাসে করে। সায়দাবাদের একটু ভিতরের দিকে হলো অভিলাষ বাস কাউন্টার। অভিলাষ বাস কাউন্টারে গিয়ে সরাসরি বিষ্ণন্দী ফেরিঘাটের টিকিট কেটে নেবেন, যার মূল্য 75 টাকা। চলুন তাহলে বাসে যাওয়া যাক। এই হলো আমাদের অভিলাষ বাস, শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আশা করি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব বিষ্ণন্দী ফেরিঘাট।
আছে দেশ এক, সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খোঁজে পাবে না তো তুমি। চলে এলাম বিষ্ণুনদী ফেরিঘাটে, এখান থেকে নৌকা রিজার্ভ করে চলে যাওয়া যাবে স্বপ্নদ্বীপে। 30 মিনিট নৌকার পথ পাড়ি দিয়েই চলে যেতে পারেন স্বপ্নদ্বীপে। আপনি এখান থেকে নৌকা ভাড়া করার জন্য 300 থেকে 400 টাকা নেবে, সেক্ষেত্রে সময় সাপেক্ষে ভাড়া কম বেশি হতে পারে। এই যে চলে এলাম আমরা স্বপ্নদ্বীপে, এ হলো স্বপ্নদ্বীপ। অসম্ভব সুন্দর একটি দ্বীপ যার চারপাশ পানি বিস্তৃত, চারপাশে রয়েছে পানি, মেঘনা নদী এবং মাঝখানে এই ছোট্ট দ্বীপটি। দ্বীপের মধ্যে এখন আপাতত রয়েছে কাশফুল, সবুজ গাছপালা এবং ছোট ছোট ডেরা যেখানে আপনি রেস্ট নিতে পারেন। চারপাশ পানি বেষ্টিত ছোট এই দ্বীপটি 1.5 থেকে 2 কিলোমিটার হতে পারে। এখন স্বপ্নদ্বীপে চলছে নির্মাণ কাজ।
চলুন এখানে দায়িত্বরত এক ভাইয়ের কাছে শুনে আসি স্বপ্নদ্বীপের নির্মাণ কাজ সম্পর্কে। ভাই, আপনার নাম? আমার নাম ডিমো অসীন, আমাদের গ্রাম চশিপুর, থানা বাঞ্চারামপুর। এই স্বপ্নদ্বীপকে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আপনারা কী কী পদক্ষেপ নিচ্ছেন? এটার নাম দেওয়া হয়েছে স্বপ্নদ্বীপ, আমাদের যে প্রজেক্টটার নাম স্বপ্নদ্বীপ। স্বপ্নের মধ্যে করতে চাইতেছি আমরা যে ন্যাচারালি যেটা ঢাকাতে না পাওয়া যায়, আশেপাশে না পাওয়া যায়, ন্যাচারালি চাইতেছি আমরা যে গ্রাম অঞ্চলের ঐতিহ্যগুলো আমরা ধরে রাখার জন্য চেষ্টা করতেছি, যে মানুষ আসবে থাকার জন্য। বিজেপি হিসাবে আমাদের বর্তমানে আপনার আছে এই তাবুদি সিস্টেম, থাকার জন্য দুজন তিনজন কাছে থাকতে পারে, ওই জন্য রাত উদযাপন করার জন্য এখন আমরা নিয়ে নেই প্রস্তুতি। তো আমাদের যখন সিকিউরিটি হবে, 2-4 বছর পরে সিকিউরিটি হবে, সিকিউরিটিটা ইয়ে নেবে, তখন আমরা ব্যবস্থা নিব। আপাতত আমরা ইনশাল্লাহ চাইতেছি, মানুষ এখনও অ্যালাউড করতেছে না, কিছু কাজ চলতেছে, কাজ যখন মোটামুটি শেষের দিকে যাবে তখন আমরা অ্যালাউড করবো। তারপর নভেম্বরে আমাদের কাজ করার চিন্তাভাবনা চলতেছে, স্বপ্নদ্বীপের কাজ শুরু হবে নভেম্বরে, হয়তো জানুয়ারির দিক দিয়ে আপনার কাটাতারে বেড়া হবে চারিদিক দিয়ে, তখন আমরা একটা ইয়ে নিব। আচ্ছা, বিনোদনের জন্য কী কী থাকছে এই স্বপ্নদ্বীপে? আপনি দেখেন বাচ্চাদের খেলাধুলার জন্য এবং কি ঝরনা সিস্টেম গোসল করার জন্য, এবং কি পুকুর আছে সাঁতারের জন্য, লাইফ জ্যাকেট, তারপরে আপনার যেই ওয়াটার বাইকগুলো, এগুলো আনার জন্য চিন্তাভাবনা চলতেছে আমাদের। অলরেডি চায়না থেকে অর্ডার হয়ে গেছে, কিছুদিন লাগবে আসার জন্য আর কি। আচ্ছা, তাহলে কতদিন লাগবে আপনাদের নির্মাণ কাজের সময়? কত সময় পর বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এই স্বপ্নদ্বীপ? তো বর্তমান যে চেয়ারম্যান আছে ডাক্তার হোসেন, শিবপুর যশিবপুর গ্রামের কৃষি সন্তান, তো ওনে চাইতেছে যে একটু সময় নেবে আর কি, কারণ কাজ করা তো চাইতেছে আস্তে আস্তে করার জন্য, যে জিনিসগুলো আপনার দ্রুত হয় ওটা দ্রুত নষ্ট হয়ে যায়। তো আমরা চাইতেছি আস্তে আস্তে করার জন্য, যাতে ভবিষ্যতে এটা টিকে। তা এখন আমরা এটার প্রতি একটা মানুষের আকর্ষণ করার জন্য একটু সময় চাইতেছি, সময় নিয়ে করবো আর কি। তো 2-4 বছর লাগবে ম্যাক্সিমাম। ঢাকা থেকে খুব কম সময়ে এবং খুব অল্প খরচে ঘোরার জন্য আদর্শ একটি জায়গা হলো স্বপ্নদ্বীপ। এই মুহূর্তে স্বপ্নদ্বীপে নির্মাণ কাজ চলছে বিধায় এখন স্বপ্নদ্বীপটি উন্মুক্ত, কোনো টিকিট কিংবা ফি দিয়ে স্বপ্নদ্বীপে ঢুকতে হচ্ছে না। ভবিষ্যতে এই স্বপ্নদ্বীপ হয়ে উঠবে পিকনিক স্পট, রিসোর্ট এবং বিনোদন কেন্দ্র হিসেবে, তখন হয়তো টিকিট সিস্টেম চালু হয়ে যাবে। কাজ শেষে স্বপ্নদ্বীপ যখন হয়ে উঠবে ঢাকার খুব কাছের অন্যতম বিনোদন কেন্দ্র, তখন আবার আপনাদেরকে স্বপ্নদ্বীপে ঘুরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।